নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো পনিরের আমি এর আগেও অনেক রেসিপি দিয়েছি, আজকে করে দেখাচ্ছি আপনাদের সামনে চিলি পনির। তো দেখতে থাকুন আজকের এই রেসিপি। এখানে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি প্রত্যেকটা, আর এবারে আমি পনিরটা ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি আমি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন নিয়ে নিচ্ছি আমি কাশ্মীরি রেড পাউডার, 1 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, মানে 1 টেবিল চামচ। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। তো পনিরগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, প্রত্যেকটার গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে গেছে। এবার আমি মিনিট 10 রেখে তারপরে রান্নার মূল পর্বে চলে আসব। এখানে কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল 3 টেবিল চামচ। তো এবার আমি পনিরের পিসগুলো ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। পনিরের পিসগুলো আমি উল্টে দিচ্ছি, এই পিটটা হয়ে গেছে, ওই পিটটা উল্টে দিয়ে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আর বাদবাকি পনিরগুলো সেমভাবে ভেজে নেব। পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি, সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি এখানে আমি রসুনের কোয়া নিয়েছি 10-12টা, সেই রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি। 10-12টা কোয়া আমি এরকম করে কেটে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব, হালকা করে ভাজব। রসুনটা আমার 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছের সাদা পোর্শনটা, এটা 2 টেবিল চামচ মতো হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট 1 চামচ, এটাও ভেজে নেব। এগুলোকে আমি 1-1.5 মিনিট একটু ভেজে নেব। 1-1.5 মিনিট এই রসুন কুচি আর পেঁয়াজের নিচের পোর্শনটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এরকম করে কেটে নিয়েছি বড় বড় করে। এবারে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, এই গ্রিন ক্যাপসিকাম আমি 1টা নিয়েছি মাঝারি সাইজের, এটাও দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু এরকম স্কোয়ার করে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার ভালো করে 1.5-2 মিনিট আমি ভেজে নেব। 1.5-2 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ, এবার দিয়ে দিচ্ছি সয়া সস, এই ঢাকনা করে 2 ঢাকনা দিচ্ছি, মানে ওই 2 চামচই বলতে পারেন। চিলি সসও ঢাকনায় করে 1 ঢাকনা দিলাম, মানে ওই 1 চামচ। ভিনিগারও দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি ভালো করে মিক্স করে নেব। হাই ফ্লেমে 1-1.5 মিনিট আমি ভেজে নিয়েছি সমস্ত কিছু। তারপরে এবার দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা পনিরের টুকরোগুলো, খুব সাবধানে মিক্স করে দেব, নাহলে পনিরের টুকরোগুলো ভেঙে যেতে পারে। ভালো করে মিক্স করে দেব যাতে সমস্ত মশলা পনিরের গায়ে লাগে। ছোট কাপের 1 কাপ মতো জল আমি দিয়ে দিচ্ছি, গরম জল। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এবার 1.5 থেকে 2 মিনিট আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু কুক করে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার যে পাত্রে আমি পনিরটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রেরই ওই মশলার মধ্যেই আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ, ঠিক আছে? একটু মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছের গ্রিন পোর্শনটা, ভালো করে মিক্স করে দেব।
আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। গ্যাসটাকে আরো টেস্টি আর চটপটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, মানে আর কি ব্ল্যাক পেপারের গুঁড়ো। তো ভালো করে মিক্স করে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর এবারে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিলি পনির, আর সঙ্গে আমি ভেজ ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করেছি। এই ভেজ ফ্রাইড রাইসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেব। তো আমার রেসিপি আপনারা বাড়িতে আমার মতো করে একবার ট্রাই করবেন, আর যদি ভালো লাগে আমাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি ভালো লাগে আমার ভিডিও আমাকে একটা লাইক করতে ভুলবেন না, আর আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।